ভাঙতে হচ্ছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের দুটি পিলার শেষ পর্যন্ত ভাঙতেই হচ্ছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের দুটি পিলার জাজিরা প্রান্তের পিলারে খুঁটি বাড়িয়ে সংশোধন করা মা পিলার ভাঙার কোনো বিকল্প নেই রেল মন্ত্রণালয়ের হাতে চলতি সপ্তাহে এমন সংশোধিত নকশাই তারা জমা দিয়েছে সেতু মন্ত্রণালয়ে। এর ফলে দূর হতে যাচ্ছে পদ্মা সেতুর দুই প্রান্তে রেল ভাইডাক্তের পিলারের নকশা নিয়ে অনিশ্চয়তা জটিলতা দেখা দেয় গত বছরের জুলাই মাসে সড়ক থেকে সেতুতে গাড়ি ও ট্রেন উঠার জন্য যে ভাইডাক নির্মাণ করা হয়েছে সেখানে সেতুর দুই প্রান্তে রেলের দুটি করে চারটি পিলারে মেলে ত্রুটি আন্তর্জাতিক মান অনুযায়ী রেলের পিলারগুলোর নিচ দিয়ে সেতুতে গাড়ি উঠতে হলে পিলারে যে পনেরো দশমিক পাঁচ মিটার উচ্চতা ও পাঁচ দশমিক আট মিটার প্রস্থ থাকা দরকার তা নেই বিষয়টি জানার পরে ত্রুটিপূর্ণ এলাকায় রেলের কাজ বন্ধ করে দেয় সেতু মন্ত্রণালয় এ নিয়ে গত ছয় মাস জল খোলা হয়েছে অনেক একটি সংশোধিত নকশা রেল মন্ত্রণালয় জমা দিলেও সেটি প্রত্যাখ্যান করে সেতু মন্ত্রণালয় পরে বয়েটার সহযোগিতায় একত্রিশ ডিসেম্বর জাজিরা প্রান্তের ত্রুটিপূর্ণ দুটি পিলারের প্রতিটিতে বাড়তি দুটি খুঁটি যোগ করে একটি নকশা জমা দেয় রেল মন্ত্রণালয় এবার চলতি সপ্তাহে মা প্রান্তের জন্য জমা দিয়েছে আলাদা নকশা তবে এ নকশায় সেতু মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী পিলারের উচ্চতা আর প্রস্থ নিশ্চিত করতে ভাঙতে হবে দুটি পিলার পদ্মা রেল সংযোগ প্রকল্প পরিচালক গোলাম ফখরুদ্দিন বলেন ওনাদের মতামত পেলে সিদ্ধান্ত নিয়ে নেব ভাঙতে হবে কিনা আমাদের কন্ট্রাক্টর ড্রয়িংটা দিয়েছে এখন ওনারা কি মতামত দেয় তার উপর ডিপেন্ড করে আমরা ডিটেলস ডিজাইন এখনো পাইনি কন্ট্রাক্টরকে ডিজাইনটা বিবিএ ওকে করে দিয়েছে সে অনুযায়ী ডিজাইন করছে তারপরে বলতে পারবো মা অংশে ভাইডাক্টের চোদ্দ ও পনেরো নম্বর পিলার দুটি ভাঙতে এর মধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি এ দুটি পিলারের নিচ থেকে সরিয়ে নেওয়া হয়েছে মাটি সংশোধিত নকশায় সেতু মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলেই শুরু হবে ভাঙার কাজ